তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার নাম পাঁচ সংস্থান, ইংরেজিতে প্লেট টেকটনিক। পাঁচ সংস্থান একটি ভীষণ ভাস্ট বিষয়, তো আমি অতটা ডিটেইলে আলোচনা না করে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব থেকে বেসিক এবং যেটা জেনারেল কনসেপ্ট সেটা আমি তোমাদেরকে দেব। টপিকটা শুরু করার আগে আমাদের জানতে হবে যে পাথ বিষয়টা কি। পাথ বা প্লেট, আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা যদি বাংলা টার্মের সাথে সাথে ইংলিশটাও মনে রাখতে পারো তাহলে সেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তাহলে পাথ বা প্লেট, ধরো তোমাদের কাছে একটা রক আছে, সেই রকটাকে যদি আমরা টুকরো টুকরো করে ভেঙে দেই তাহলে কি পাবো? একটা ছোট্ট ছোট্ট পার্টিকেল বা ছোট ছোট খণ্ড, সেটাই হলো পাথ। খুবই সহজ সরল ভাষায় সেটাই হলো পাথ। তাহলে আমরা সবাই জানি পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠনটা ঠিক কিরকম। এখানে দেখো সব থেকে নিচে যে স্তরটা সেটাকে বলি কেন্দ্রমণ্ডল, তার ঠিক ওপরে রয়েছে গুরুমণ্ডল, তারপর সব থেকে ওপরে রয়েছে আমাদের ভূপৃষ্ঠ বা ইংলিশে যেটাকে বলা হয় লিথোস্ফিয়ার। এই যে গুরুমণ্ডল এবং ভূপৃষ্ঠ, তার মাঝখানে আর একটা সংকীর্ণ লেয়ার বা সংকীর্ণ স্তর থাকে যেটাকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ারটা কি? এটা অনেকটা হয় জেলি ফর্মের মতো, জ্যাম জেলি যেটা আমরা সবাই জানি, সেই জেলির মতো, ঠিক আছে, যেটা সান্দ্র। সান্দ্র মানে না কঠিন না তরল। তাহলে আমি বলেছি আগেই যে পাথ মানে ছোট ছোট পাথরের টুকরো, সেই পাথরের টুকরোগুলো এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভেসে থাকে। বা আরো সহজভাবে যদি বুঝতে হয় তাহলে দেখো এখানে অ্যাস্থেনোস্ফিয়ার, তার ঠিক ওপরেই রয়েছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ কি দিয়ে গঠিত? শিলা দিয়ে গঠিত, মানে পাথর দিয়ে গঠিত। আর এই পাথরগুলোকে যখন আমরা খণ্ড বিখণ্ড করছি তখনই সেটা পাথ ফর্ম করছে বা পাথ গঠন করছে। তাহলে কি বলা যায়, অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে ভাসমান অবস্থায় রয়েছে এই ছোট ছোট পাথরের খণ্ড বা পাথ। তাহলে পাথ বিষয়টা কি, এই সম্পর্কে আমার মনে হয় তোমরা অনেক বেশি ক্লিয়ার করতে পেরেছো ধারণাটা। এবার আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের পাথ রয়েছে, তার মধ্যে তুমি যদি এটাকে ব্রডলি ক্লাসিফাই করো তাহলে দেখতে পাবে এখানে জেনারেলি দু ধরনের পাথ থাকে। একটা হলো মহাদেশীয় পাথ, আরেকটি মহাসাগরীয় পাথ। এছাড়াও সাইজ অনুযায়ী বড় পাথ, মাঝারি পাথ এবং ছোট পাথ রয়েছে। এখানে আমি ছোট পাথটা লিখিনি কারণ আমাদের পৃথিবীতে প্রচুর প্রচুর পরিমাণে ছোট পাথ থাকে, কিন্তু জেনারেলি সাত রকমের বড় পাথ আমাদের ভূ অভ্যন্তরীণ গঠন বা ইন্টেরিয়র অফ দ্য আর্থে আমরা দেখতে পাই। সেই পাথগুলো কি কি, কয়েকটি নাম আমি এখানে লিখেছি, যেমন প্রশান্ত মহাসাগরীয় পাথ, এটা অবশ্যই মহাসাগরীয় পাথ, উত্তর আমেরিকা পাথ, দক্ষিণ আমেরিকা পাথ, ইউরেশীয় পাথ এবং আন্টার্কটিকা পাথ। আর মাঝারি পাথের মধ্যে বিভিন্ন পাথ রয়েছে, যার মধ্যে ক্রোয়েশিয়া আছে, ক্যারিবিয়ান পাথ রয়েছে, আনাতোলিয়া পাথ রয়েছে এবং নাজকা পাথ রয়েছে। এই পাথগুলো খুব ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের কি বললাম, দু ধরনের পাথ সাধারণত আমরা দেখি, একটা হচ্ছে মহাদেশীয় পাথ, অপরটি হলো মহাসাগরীয় পাথ। এবার সাধারণত মহাদেশ গঠিত হয় মহাদেশীয় পাতে, আর মহাসাগর বা ওশান ফ্লোর যেটা সেটা তৈরি হয় মহাসাগরীয় পাত দ্বারা। এবার যদি আমরা এদের কিছু চরিত্রগত গঠন আলোচনা করি তাহলে দেখতে পাবে মহাদেশীয় পাত ওজনে অনেক হালকা কম্পেয়ার টু দিস মহাসাগরীয় পাত, তার মানে মহাসাগরীয় পাতটি হলো ওজনে অনেক ভারী। তাহলে এটাই হলো বেসিক কনসেপশন এই পাতের বা প্লেটের। তাহলে তোমরা আশা করি পাথ কি এবং ক ধরনের পাথ রয়েছে সেই সম্পর্কে নিজেদের ধারণাটা একটু হলেও ক্লিয়ার করতে পেরেছ। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হলো এই যে পাথ, চ্যাপ্টারটা যখন তোমরা পড়বে তখন দেখবে সেখানে একটা টার্ম লেখা থাকে, সেটা হচ্ছে পাথ সীমানা বা পাথ সীমান্ত, সীমানা বা সীমান্ত। এই জিনিসটা কি, মনে করো এটা একটা পাথ, ঠিক আছে, তার পাশে আর একটি পাথ রয়েছে, এই যে তাদের যে বর্ডার লাইন এই লাইনটাকেই বলা হয় পাথ সীমানা বা পাথ সীমান্ত, ঠিক আছে। তাহলে আমরা এখন অবধি কি কি পড়লাম, পাথ
সম্পর্কে একটা মোটামুটি ধারণা, আর পাঁচ সীমানা বা সীমান্ত কি। নেক্সট যেটা টপিক সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে পাতগুলো রয়েছে এগুলো কিন্তু এক জায়গায় স্থির থাকে না, এগুলো কি করে, এগুলো মুভ করে বা চলাচল করে, ঠিক আছে। বছরে এদের চলাচলের গতি খুবই সামান্য, যেটা কিনা নর্মালি আমরা খুব একটা বেশি অনুভব করতে পারি না। তাহলে এই চলাচলের উপর ভিত্তি করে, এবং আমি যে বললাম পাঁচ সীমান্ত, তার ওপর বেস করে পাতকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। তাহলে পাঁচ সীমান্তকে আমরা ক ভাগে ভাগ করতে পারি, দেখো এখানে আমি করছি, পাঁচ সীমান্ত সাধারণত তিনটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে অভিসারী, ইংলিশ টার্মগুলো মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলে ইংলিশে কনভার্জেন্ট। নেক্সট হলো অপসারী, ইংলিশে বলে ডাইভার্জেন্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে নিরপেক্ষ পাত, যেটাকে ইংলিশে বলে ট্রান্সফর্ম প্লিট। হলো বাংলা টার্মের থেকে আমার মনে হয় ইংরেজি টার্মগুলো মনে রাখা অনেক বেশি সহজ, তাই তোমরা যদি বাংলা টার্মের পাশাপাশি ইংরেজি টার্মের দিকেও একটু নজর দাও, তোমাদেরই অনেক হেল্প হবে। আচ্ছা, তাহলে কনভার্জেন্ট, কনভার্জ মানে কি, ইংলিশে কনভার্জ মানে হচ্ছে যখন দুটো অবজেক্ট একে অপরের দিকে আসে বা একটা কেন্দ্রের দিকে তারা মুভ করে। এখানেও সেম, ধরো এটা একটা পাত, এটাই আরেকটি পাত, দুটো পাত যখন একে অপরের দিকে মুভ করছে তখন সেটা হয়ে যায় কনভার্জেন্ট প্লেট। সেম ভাবে ডাইভার্জেন্ট মানে দুটো পাত যখন একে অপরের থেকে দূরে সরে যায়, মানে অপোজিট ডিরেকশনে যায়, তখন সেটা হয়ে যায় ডাইভার্জেন্ট প্লেট। আর নিরপেক্ষ পাত বলতে একে অপরকে কখনোই টাচ করবে না কিন্তু একে অপরের সাইড কেটে চলে যাবে, যেমন স্লাইডিং, দে উইল স্লাইড, তাহলে সেটা হবে নিরপেক্ষ পাত। তাহলে তিন রকমের পাঁচ সীমান্ত নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের সিলেবাসে। এবার সব থেকে জটিল এই তিনটের মধ্যে অভিসারী পাঁচ সীমান্ত। তাহলে প্রথমে আমরা আলোচনা করব অভিসারী পাত কি। যেমনটি আমি তোমাদের বললাম যে অভিসারী মানে যখন দুটো পাত একে অপরের কাছাকাছি আসছে তখনই সেটা হয়ে যায় অভিসারী। এবার তোমরা নাম শুনেছ ভঙ্গিল পর্বতে, তাই তো? ভঙ্গিল পর্বতটা কি, ভঙ্গিল পর্বতকে ইংলিশে বলে ফোল্ড মাউন্টেন। মানে যখন দুটো পাত, আমরা কি জানি যে পাতগুলো রয়েছে ভূপৃষ্ঠের অভ্যন্তরে, যখন এরকম দুটো পাত একে অপরের ঠিক কাছাকাছি আসছে, ধরো এখানে একটা সেডিমেন্ট জমা আছে বা পলি রয়েছে, তখন কি হবে, দুটো পাত পলির ওপর চাপ দেবে, চাপ দেওয়ার ফলে এই যে পলিটা এটা আস্তে আস্তে ওপরে উঠে যাবে। সেম ভাবে ধরো আমার মাঝখানে একটা পদার্থ রয়েছে, সাপোজ এই স্পঞ্জটা দিয়ে আমি বোঝাচ্ছি, দুটো এই স্পঞ্জটাকে আমি দুদিক দিয়ে চাপ দিচ্ছি, কি হচ্ছে, স্পঞ্জটা ওপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে এখানে একটা পর্বত ফর্মেশন হচ্ছে, এটাকেই বলে ভঙ্গিল পর্বত। তাহলে অভিসারী পাঁচ সীমান্তের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ভঙ্গিল পর্বত তৈরি হওয়া। এছাড়াও আমি বললাম যে পাঁচ সাধারণত দু রকমের হয়, একটা মহাদেশীয় একটা মহাসাগরীয়। এবার মহাদেশীয় পাতটি ওজনে অনেক হালকা আর মহাসাগরীয় পাতটি ওজনে অনেক ভারী। তাহলে আমরা জানি পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী সবসময় ভারী জিনিসটা নিচের দিকে যায় এবং হালকা যেটা সেটা ওপরের দিকে উঠে আসে। সেমভাবে মহাসাগরীয় পাত অবশ্যই নিচের দিকে গমন করবে আর মহাদেশীয় পাতটি ওপরের দিকে চলে যাবে। এই যে জোন বা এই যে সীমান্ত, এটাকে বলা হয়ে থাকে বেনিয়ব জোন। ভূতত্ত্ববিদ বেনিয়ব প্রথম এটি পর্যালোচনা করেছিলেন, তাই একে বলে বেনিয়ব জোন। এই যে মহাদেশীয় পাতটা ওপরে উঠে যাচ্ছে আর মহাসাগরীয় পাতটা নিচে নেমে যাচ্ছে, এর দ্বারা কিরকম টাইপের ভূমিরূপ হতে পারে, ঠিক এরকম, মানে ভঙ্গিল পর্বত বা পর্বত আর তার সাথে সাথে একটা ভ্যালি টাইপের ল্যান্ডফর্ম হতে পারে। তাহলে এটা হলো অভিসারী পাত সীমান্ত। এবার এই যে পাতগুলো আমি বললাম, এরা গমন করে, কেন গমন করে, তার জন্য যেটা মেন সোর্স সেটা হচ্ছে পরিচলন সোর্স বা পরিচলন স্রোত। পরিচলন স্রোত থেকে একটা কারেন্ট,
ঠিক আছে, এই যে পাতগুলো রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে, অ্যাস্থেনোস্ফিয়ারে জেনারেলি কি থাকে? ম্যাগমা থাকে। সেই ম্যাগমার মধ্যে তাপ এবং চাপের কারণে সবসময় একটা সার্কুলার মোশন, কনভেকশনাল মোশন কাজ করতে থাকে, এবং সেই মোশনটা অনেকটা এরকম হয়, সার্কেলের মতন। দেখো এখানে তীরচিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে সার্কেলের মতো। তাহলে এবার যদি বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে আলোচনা করা যায়, যে এখানে পাত রয়েছে এবং তার নিচে রয়েছে ম্যাগমা, ম্যাগমার মধ্যে ক্রমাগত এই যে চলনটা হচ্ছে, যেটাকে পরিচালন স্রোত বলে, এই চলনের দ্বারা কি হবে, এই চলনটা একবার এই পাতকে ওপরে ধাক্কা মারবে, আবার এই পাতকে নিচের দিকে ধাক্কা মারবে, এইভাবে ক্রমাগত এই ধাক্কা ধাক্কিটা চলতেই থাকে। এটাকেই বলে পরিচলন স্রোত, পরিচলন স্রোত। তাহলে এই বিষয়গুলো অভিসারী পাত সীমান্ত এবং পুরো পাত সীমান্তের সাথে খুব বেশি ভাবে যুক্ত। অভিসারী পাত সীমান্ত হয়ে গেল। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অভিসারী পাত সীমান্ত, সরি অপসারী পাত সীমান্ত। অপসারীকে ইংরেজিতে আমি বলেছি ডাইভার্জেন্ট, অপসারী বা ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট মানে যখন দুটো পাত একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, তখন যেই রকমের ভূমিরূপ গঠিত হয় সেটা আমরা এখানে আলোচনা করব। দেখো দূর থেকে চলে যাওয়া মানে কি, টানের সৃষ্টি হওয়া। এই যে স্পঞ্জটা, এটাকে আমি দুদিক দিয়ে টানছি, যখন আমার ফোর্সটা অনেক বেশি হবে তখন কি হবে, স্পঞ্জটা মাঝখান থেকে ছিঁড়ে যাবে। সেম ভাবে এই যে ভূ অভ্যন্তরে এই প্লেটগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তার জন্য দেখা যায় ভূভাগের ওপর বা ভূপৃষ্ঠের ওপর অনেক ক্র্যাকস বা ভূগোলের ভাষায় ফল্ট তৈরি হয়, যেটাকে বাংলায় বলে চ্যুতি। এছাড়া এই যে পাতগুলো রয়েছে অভিসারী অপসারী পাত, যদি সব ধরো সমুদ্রের নিচে রয়েছে এবং সমুদ্রের নিচ থেকে এরকম দুটো পাত দুই দিকে চলে যাচ্ছে, তাহলে কি হবে? আমরা জানি যে সমুদ্রের নিচে কি রয়েছে, শুধু সমুদ্রের নিচে না, ভূ অভ্যন্তরে রয়েছে খুবই গরম উত্তপ্ত ম্যাগমা। তাহলে যখন দুদিকে সরে যাচ্ছে তখন এখানে একটা ক্র্যাক তৈরি হচ্ছে, এই ক্র্যাক দিয়ে তখন সেই ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসবে এবং তখনই ভলক্যানিক ইরাপশন বা অগ্নুৎপাত এই জিনিসটি এখানে সংগঠিত হবে। তাহলে কি দেখলাম, প্রথমেই তৈরি হলো চ্যুতি, তারপরে তৈরি হলো অগ্নুৎপাত। এছাড়া অনেক সময় এই যে অগ্নুৎপাত, যার ফলে প্রচুর মেটেরিয়াল বা পদার্থ ভূ অভ্যন্তর থেকে বাইরে চলে আসে, এগুলো অনেক সময় সঞ্চিত হয়ে একটি দ্বীপের মতো গঠন করে, যেটাকে আমরা বলি সামুদ্রিক দ্বীপ, সামুদ্রিক দ্বীপ। তাহলে এই বিষয়গুলো, এই সমস্ত ল্যান্ডফর্মগুলো জড়িয়ে রয়েছে অপসারী পাত সীমান্তের সাথে। এবার লাস্ট যেটা, সেটা হচ্ছে খুবই সহজ, সেটার নাম ট্রান্সফর্ম ইংরেজিতে, আর বাংলায় নিরপেক্ষ। কেন বলতো নিরপেক্ষ? কারণ এই পাত সীমান্ত খুব একটা বেশি ডিস্ট্রাকটিভও না, খুব একটা বেশি কনস্ট্রাকটিভও না। নিরপেক্ষ সীমান্ত, যাকে ইংরেজিতে বলবো ট্রান্সফর্ম। যেমন এই পাত সীমান্তে কি হয়, দুটো পাত একে অপরে গা ঘেঁষে চলে যাবে, কিন্তু কেউ কাউকে কোনোভাবে এফেক্ট করবে না। এই ধরনের পাত সীমান্তে সাধারণত খুবই সামান্য ভূমিকম্প সংঘটিত হয় এবং একটি নর্মাল তলের মতো সৃষ্টি হতে দেখা যায়। আবার বলছি, এই নিরপেক্ষ পাত সীমান্ত নিউট্রাল বা নিরপেক্ষ কেন, কারণ এরা ভূপৃষ্ঠের ওপর খুব ঋণাত্মক বা ধনাত্মক কোনো রকমেরই এফেক্ট করতে পারে না। তাহলে এটা ছিল তিন রকমের ইম্পর্টেন্ট সীমান্ত, পাত সীমান্ত, আর এটাই পুরোটা তোমাদের আরো ভালো করে পড়তে হবে, যেটা বইতে আরো অনেক পয়েন্ট আছে। আমি শুধু একটা সাধারণ ধারণা এখানে প্রস্তুত করতে পেরেছি। আচ্ছা, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে, সেটা হলো এই যে পাত সীমান্ত, এত গল্প, পাত চলছে, পাত মুভমেন্ট হচ্ছে, কি করে হচ্ছে, কিভাবে আমরা জানতে পারছি? কারণ ভূ অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে সাধারণ মানুষের জানার খুব একটা সাধ্য নেই, কিন্তু বর্তমানে ডিউ টু দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি আমরা এই বিষয়ে জানতে পেরেছি। এর জন্য যেটা মেন ইম্পর্টেন্ট দুটো মেথড, তার মধ্যে একটা হলো জিপিএস, জিপিএস মেথড, আর একটি হলো ইলেকট্রনিক ইনক্লাইনেশন বা ম্যাগনেটিক ইনক্লাইনেশন, ম্যাগনেটিক ইনক্লাইনেশন। এই দুটো মেথড এখানে
ভূতত্ত্ববিদরা অ্যাপ্লাই করে সাধারণত কতটা রেটে একটা পাতের সাথে আরেকটা পাতের সংঘর্ষ হচ্ছে এই বিষয়গুলি সম্পর্কে ধারণা দিয়ে থাকেন। আশা করি এই টপিকটা মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার। পরের দিন অবশ্যই একটা নতুন টপিক নিয়ে আবার আমি আসবো। টিল দেন থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।